কারে ডরাইতাম? আল্লাহরে ডরাও। ইউসুফ পয়গম্বর হাট্টাঘাট্টা যুবক, বিয়া শাদী করছে না। ইউসুফ নবী বিয়া শাদী করছিল জেল, জেলে যাওয়ার আগে। জুলাইখা বিয়া বসছে, একটা ঘটনা আছে কইতাম না, লম্বা আলোচনা। একটা ঘটনার প্রেক্ষাপটে বিয়া করছে, স্বপ্নে দেখছে সুন্দর চেহারা, ভালোবাসা লাগছে, স্বপ্নে দেখা ভালোবাসা লাগছে, বাস্তব দেখছে না। আরেকদিন স্বপ্নে দেখা কয়, যুবক আমি তো তোমারে খুব ভালোবাসি, তোমারে ফাইমু কোথায়? যুবক কয়, আমারে ফাইবা মিশর, আমি বাচ্চা। হযরত ইউসুফ আলাইহিসসালাম উনি পরিচয় দেয়, আমারে যদি তুমি দেখতে চাও মিশর গেলে পাইবে, আমি মিশরের আজিজ। প্রস্তাব পাঠাইল। এখন আজিজে মিশর কয়, আমার বিয়া শাদী করতে হইলে তোমার বাড়ির যাইতে পারতাম না, তুমি যদি তোমার মেয়ে নিয়ে আসো আমি বিয়া করব। সেরি রাজি হয়েছে, সেরি কয়তে লইয়া যাও। যাওয়ার পরে বিয়া শাদী সম্পাদন হইল, বাসর রাইত দেখে স্বপ্নে যারে দেখছিল এই বাচ্চার সাথে কোনো মিল নাই। মন কো ঘটনা কিটা ঘটলো, কারে ফিরি, কার সাথে ভালোবাসা করলাম, বিয়া করলাম কারে, তো দুর্ঘটনা ঘটে গেছে। ইমন যখন দুর্ঘটনা ঘটে, শেষ পর্যন্ত জামাই ফালাইয়া সেরি জায়গা, ইমন বাংলাদেশও হইছে না, হইছে হইছে বহুত হইছে। এমন তো চুলাকা পড়ছে বিপদ, তখন কি করি, এমন তো বিয়া করে আলছি, এ যদি শুনে আমার বিয়া হয়েছে এতেই দায়িত্ব নিত না, তখন কি করি। অপেক্ষা দাসী রে কয়, কি করবো দাসী কয়, অপেক্ষা করো দেহ আয়নি। হে যখন কইছে মিশর আইব তো আইব, ইউসুফ আলাইহিসসালাম আইছেন, মানে ভাইয়ারা আরেক দলের কাছে বিক্রি করছে, আর এক দলে আইছে মিশর বিক্রি করতো। বিক্রি করার পর জুলাইখা দেখে এই লোকটা আইডিয়া, এই কিনা নিছে স্বামী না, সম্পর্ক করছে, শেষ পর্যন্ত দরজা বন্ধ করছে। জুলাইখার যৌন চাহিদা পুরা করার লাগিয়া ইউসুফ আলাইহিসসালামকে কইতাছে, এখন তুমি আমার গোলাম, আমি যা আদেশ দেই পালন করতেইব, তুমি আমার যৌবন চাহিদা পুরা করো। ইউসুফ আলাইহিসসালামের যৌবন ঠিক আছে। এরপরও ইউসুফ আলাইহিসসালাম বলেন, মাযাল্লাহ, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ আমার হেফাজত করো। দে যুবক সুযোগ দাও, ভয় করো কারে, আল্লাহকে, আল্লাহরে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন তবেই তোমরা সফল হইবা, তবেই তোমরা কামিয়াব হইবা, তবেই তোমরা সাকসেসফুল হইবা। আল্লাহর স্পেশাল বাকিনি আছে, আরো একটা দল বাকিনি হলো ফিরিস্তা বাকিনি। যেই ফিরিস্তা যারে দরে জিন্দগি ছাড়ে না, এটি আল্লাহর সৈনিক। যেমন আজরাইল, আজরাইলে যারে ধরছে আজ পর্যন্ত কয়জন ফিরে আইছে, আইছে তো, আয়া কইছে যে আজরাইলের থেকে কোনো মতে যান বাঁচাই আইছি। আল্লাহর সৈনিক, আল্লাহ যেদিন ধরব এদিন যত বড় লোক তাহ না কেন, গুড়ার উপরে থাকো, বাদশারে বলতাছে আমি আজরাইল, বাদশা কয় পাঁচটা মিনিট সময় দে রাজত্বটা সমঝাইয়ে দেই, আজরাইল কয় এক সেকেন্ডের সময় নাই, যেমনে আসো তৈরি হও, নাইলে আমি তৈরি করে নিব। আল্লাহর সৈনিক, বহুত বড় বড় লোক গেছেন। আল্লাহ বলেন আমারে ভয় করো, ইত্তাকুল্লাহ, চব্বিশটা ঘন্টা আল্লাহরে ডরাও। আজরাইল কোন সময় দেখা করে নিব, সব কাম কাজ একবারে অগুছানো থাকবো, লুঙ্গিও অগুছানো থাকবো, স্যান্ডেল অগুছানো থাকবো, ঠ্যাং গেছে একটা গড় আর একটা বাইরে রয়েছে। আজরাইল উপস্থিত কইব আমি নিতাম গা, এখন তুমি কইবে আচ্ছা ট্যাংটা নেই, কমসে কম গিয়া পাঞ্জাবিটা খুলি। আজরাইল কইব ই টাইম আমার কাছে নাই, টাইম দিব তো দিব, ডরাই তাই কারে মানুষটা ডরা,
মানুষটা ডরাইয়া ঘর বাড়ি সারস বেড়া, মানুষটা ডরাইয়া লক্ষ লক্ষ টাকা দেশ, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে দুইটা হাত উঠাইয়া কইলে না, আল্লাহ গো যে মুসিবত পড়ছি তুমি হেফাজত করো, এটা তো কোনোদিন করলে না, দুই রাকাত নামাজ পড়িয়া তো কইলে না, হে কেত গেছস না, তাহাজ্জুদের নামাজ মানুষ ঘুমাইছে এই মুহূর্তে উঠতে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে কইলে না, আল্লাহ তুমি আমার হেফাজত করো, কইসস্তি কোনোদিন গেছস গে তো কাউন্সিলরের কাছে গিয়া আরো বড় মাস্টার্স লইয়া গেছে দেহ গেছস না, তো তাহাজ্জুদের নামাজ দুই রাকাত পড়িয়া আল্লাহরে কইতে ইয়ানো গেছস না, আগে ই গান ঠিক কর, আর হেই মৌলায় কাউন্সিলরের অন্তর তোর মায়া ঢুকাইয়া দিব, তুই গেলেই কইব কিচ্ছু লাগতো না, ফোন করিয়া কইব হ্যালো ওসি সাহেব উনি আমার লোক একটু দেখ, ওই আল্লাহ অন্তর দিব, তুই ন যাস আগে, হি ন যা আগে, ইত্তাকুল্লাহ কারে ভয় করো আল্লাহরে, আল্লাহরে ক। যখন আমার গলা কাটে ডাক্তারকে বললাম আমার দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দেও, তোমারে আমার ইয়াকিন বিশ্বাস কম, জান ফিরাইয়া দেওয়ার মালিক হইল আল্লাহরে জিগাই, আল্লাহ তোমার যদি ইচ্ছা থাকে আবার বাংলাদেশ নিয়ে আওয়াজ গড়াইতায় তৈলে অপারেশন সফল করিল, হিন্দু দেশ হসপিটালে নামাজের ব্যবস্থা নাই, এরপর রুমাল বিছাইয়া নামাজ পড়ছি, নামাজ পড়িয়া দুই মিনিট আগে নামাজ পড়ছি, দুই মিনিট পরে অপারেশনের থিয়েটারে ঢুকছি, অপারেশন সফল, অজু করে আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করলাম, আল্লাহ জান ফিরছে তোমার দরবারও শুক্রিয়া আদায় করলাম, ডাক্তার রে তো কইছি না, ডাক্তার তুমি খুব বালা, এটা তো কইছি না, আমরা দেশে আমরা হইলে কইলাম না ডাক্তারটা খুব বালা, ডাক্তার বালা, ডাক্তার মাত্র মাধ্যম, আমরা তো ডাক্তারের উপর করি ভরসা, ওষুধের উপর করি ছা, ডাক্তার রে গেলে হেয়রান করি, আসল ডাক্তারকে কো আল্লাহরে কো, আসল ডাক্তার হলো আল্লাহ, মুসিবত পড়ছো আল্লাহরে দেখো, শয়তানের দুঃখায় গুনাহ করে নিছো ভয় করো কারে আল্লাহকে, ওই কথাটাই আল্লাহ প্রথম অংশে বলেন, ইয়া আয্যুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, চার নম্বর অংশে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি আমারে ভয় করতে পারো তবেই তোমরা সাকসেসফুল হইবা, তবেই তোমরা কামিয়াব হইবা, তবেই তোমরা বিজয় লাভ করবা, তবেই তোমরা বিজয় লাভ করবা, তো বিজয় লাভের চাবিকাঠি একমাত্র কারে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করেছে সাফিনা এই সাহাবী, নাম শুনেছেন একটু আগে কইছিলাম, এখন বাঘে কয় সত্যই কি মৌলবী নাকি সাহাবি নামে কলঙ্ক টেস্ট করার দরকার, বাঘে আইসা ওনাকে এ ঠেঙ্গে আর হাতে পায়ে নাক টানে, সুঙ্গে সুঙ্গা বুঝেন তো নাক টানে, নাক টানে টেস্ট করে, টেস্টার দিয়ে টেস্ট করে, সত্যিই নি সাহাবি, সত্যিই দাড়ি টুপি লাগাইছে, হ্যাঁ ইয়া বা ব্যবসা করার লাগিয়া সত্যি বুঝে লই, যখন নাক টান দিছে তখন মুখ দিয়া সফিনারে বাঘে বলতাছে, অন সফিনা বুঝে লাইছে যে টেস্ট কইরা বাঘে কইতাছে, হ্যাঁ আমি যখন আপনার শরীরে নাক দিয়া টান দিছি তখন আমি আল্লাহর নবীজির গ্রাম তোমার শরীরে পেয়েছি, সত্যিই তুমি নবীর সাহাবি, এখন থেকে তোমার কোনো ভয় নাই, তোমার গায়ের শরীরে যে বুঝা আমার শরীরে উঠাইয়া দাও, বাঘে বলতাছে, বাঘে বলে এই সামান আমার গায়ে উঠাও, সফিনা বাঘের উপর এই মাল সামান উঠাইলেন, বাঘ ইশারা দিয়া বলে তুমিও উঠো আমার উপরে, তুমিও উঠো, তো সফিনা বাঘের উপরে উঠলে, উঠার পরে বাঘ নিয়ে যাচ্ছে কাফেলার কাছে, কাফেলার সর্দারেরা দেখিয়া ভয় আতঙ্ক, সফিনায় দায়িত্ব কি আর করে কি, সফিনার দায়িত্ব হইল আমাদের বুঝা না, তখন বাঘ লইয়া আইতাছে, বাঘ নিয়া এদের সামনে যাইয়া সফিনারে নামাইয়া বাঘ যাচ্ছে, সফিনা বলতাছে তুমি যাও কেয়া, বলে আমারে আল্লাহ যে ওয়ার্ডার দিছে আমার দায়িত্ব পালন করছি, আল্লাহরে ডরাও,
বাঘ তোমাকে সাহায্য করবে, আল্লাহকে ডরাও তুফান সাহায্য করবে, আল্লাহকে ডরাও দুনিয়ার যত জানোয়ার সমস্ত জানোয়ার তোমাকে সাহায্য করবে, আর তুমি আল্লাহকে বাদ দিবায় দুনিয়ার সব তোমার শত্রু হইব, পরে বডি গার্ডের উপরে বডি গার্ড লাগানির পরেও তোমার হেফাজত হইতো না, বডি গার্ডে তোমার মাঝে নিবে। তো আজগো আমরা নিরাপত্তার লাগিয়া কত কিছু করতাছি, কত কিছু করতাছি, কত কিছু করতাছি, যেই জায়গার সমাবেশ করবো এই জায়গার ডরাইয়া যায় না, কেন ভিত্তি নি বোমা হুতাইয়া রাখছে, এই কারণে কুত্তা বিলাই দিয়া পরীক্ষা করার লাগে, কই না কেরে ডরে ডরে কুত্তায় পরীক্ষা করে হুতাইয়া রাখছে নি বোমা। তো উমর অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট নিজের উট নিজের হালি করে, বালির নিচে বালি উপরে বালি বালি দিয়া ঘুমাইছে, হিরকলি রোম সম্রাট লোক পাঠাইছে, এত বড় সরকার ওনারে একটু দেখন দরকার, ১২ জন লোক পাঠাইছে, দেখো আইসা ওরা দেখে একটা লোক বালি মাথায় দিয়া ঘুমো আছে, জিজ্ঞাস করলো উমরের বাড়ি যাব কোন দিকে, উনি না খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, উনি বলতাছে একটু অপেক্ষা করো আমার উটগুলি আমি তালাশ করি, উট তালাশ করিয়া বলতাছে তোমরা চলো ওনার বাড়ির যেতে আমি নিয়ে যাই, উট নিয়ে যাচ্ছে, যাওয়ার পর উমর বলতাছে ওটা হইল উমরের বাড়ি আর আমি হইলাম আমিরুল মুমিনিন, আমি প্রধানমন্ত্রী, বুঝলে তুমি প্রধানমন্ত্রী তোমার বডিগার্ড কই, তোমার গালিচা কই, তোমার ডাইনে বামের বডিগার্ড কই, বুঝলে আমার বডিগার্ড হলেন স্বয়ং আল্লাহ, উনি আল্লাহরে ডরাইতো বেশি, কারে ডরাইতো, উমর বলতো আল্লাহ সারা পৃথিবীতে যদি ঘোষণা করা হয় সমস্ত মানুষ বেহেস্তি একটা মানুষ জাহান্নামে যাবে, আমি উমর বয়ে তরতর করে কাঁপতাম এই মানুষটা নিয়ে আমি উমর হয়ে যাও, আর যদি ঘোষণা করা হয় সারা পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী একটা মানুষ জান্নাতি, আমি উমর আশাবাদী হইতাম, আমি নি সেই উমরটা হতে পারি, এই উমর আমরা তো ডরাই দুনিয়ার মানুষরে। এই সবকটা আল্লাহ দিয়েছেন, তিনটা সবক সফলতার, কয়টা সবক সফলতার, সূরাতুল মাইদার কত নম্বর আয়াত, ৩৫ কত নম্বর আয়াত, ৬ নম্বর পারা সূরাতুল মাইদার ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, শেষ করে নিছি সার সঙ্গে ব্যাখ্যা করতে করতে তো আজগর শেষ করতে পারতাম না, প্রথম অংশই কইছি না তিন দিন লাগবো, তো প্রথম অংশের মধ্যে ও আমি শেষ করে নিতেছি, এর সার সঙ্গে ইত্তা কল্লার ব্যাখ্যায় তফসিরের কিতাবে লিখছেন গুনার কাজ সারো নেকির কাজ করো, এই কইল আল্লাহকে ভয় করার ব্যবস্থা, গুনার কাজ সারলাই না নেকির কাজ করলাই না আর কইলাই আমি আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাই, তুমি বাটপার, তুমি দুকাবাস, তুমি দুকাবাস, তুমি দুকাবাস, আল্লাহরে ভয় করো, গুনার কাজ সারো নেকির কাজ করো, আল্লাহ যা আদেশ দিছে মানো, আল্লাহ যা নিষেধ দিছে বর্জন করো, এটার নাম হইল ইত্তাকুল্লাহ।